অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। হ্যাঁ, এরকম বহু পলিটিক্যাল টুরিস্ট এসেছে, এখন পলিটিক্সটাকে অনেকে একটা পেশা বলে ধরে নিয়েছেন। শরতের মেঘ, শরতের বৃষ্টি আসে আর যায়। আমাদের ভোটে হেরে যাওয়ার অন্যতম কারণ দিলীপ ঘোষ, উনি আমার থেকে জুনিয়র পলিটিক্স, আমি 2014 এসেছি, উনি তার পরে এসেছেন, আমার থেকে জুনিয়র। এরকম লোকজন তো রাস্তায় কিনতে পাওয়া যায়, যারা আসে যায় পলিটিক্যাল টুরিস্ট, তাদের জন্য রাজনীতিতে কোনো ঢেউ পড়ে না। উনি আমার থেকে জুনিয়র পলিটিক্স, আমি 2014 এসেছি, উনি তার পরে এসেছেন, আমার থেকে জুনিয়র। আমাদের ভোটে হেরে যাওয়ার অন্যতম কারণ দিলীপ ঘোষ। মুড়ি মিছি একদর করে যখন বিজেপিতে লোক নেওয়া হচ্ছিল ভোটের আগে, তখন প্রোটেস্টটা কে করেছিল? একমাত্র আমি। মন্ত্রিত্ব চলে যাওয়া থেকে চলে যাওয়াতে একদম পরিষ্কার স্ট্যাম্প হয়ে গেল যে আমি যেগুলো ভোটের আগে যে আপত্তিগুলো করেছিলাম সেগুলো কোনোভাবে দলের পছন্দ হয়। প্রথমত আমি ওনাকে একটি বর্ণপরিচয় পাঠাবো। আগে বাংলা ভাষাটা, যেটা রবীন্দ্রনাথ বলতেন, সত্যজিৎ রায় ফিল্ম বানাতেন, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র লিখতেন, ভাষাটা উনি নতুন করে আরেকবার শিখুন। সিটটাকে জিতে দেখান না, আসানসোলের গ্যারান্টিটা তো পরে দেবেন, নিজের সিটটা পরের বার জিতে দেখাতে বলবেন, তাহলেই হবে।